একটা মিরাস উত্তরাধিকার সম্পত্তি নিয়ে তাদের মধ্যে একটা মামলা। তো একজন বলে যে এই এইটা হলো আমার বাপদাদার থেকে পাওয়া, আর একজন বলে যে না এটা আমার ওনার দাদা আমার বাবার কাছে বিক্রি করে গিয়েছিল আমার বাপদাদার পাওয়া। মিরাস নিয়ে দুইজনার মধ্যে ঝগড়া লাগছে, কিন্তু এই দুইজনার কারো কাছেই কোনো দলিল প্রমাণ নাই। তো এরা দুজন এসে বলতেছে হে আল্লাহর রসুল এটা আমার, সে বলে এটা আমার, দলিল প্রমাণ দাও, দলিল প্রমাণ নাই। তখন আল্লাহর রসুল বলতেছেন কি যে দেখো ওই একই কথা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমি যদি কাউকে আমি আমার বিবেচনায় আমি আমার গবেষণায় আমি আমার পর্যবেক্ষণে ফামান কাতাতু লাহু হাক্কা আখিহি ফা ইন্নামা হিয়া কিতাআতুন আকতাউহা মিনান নার, আমি যদি কাউকে অন্যের অধিকারকে যদি আমি দিয়ে দেই, আমি ভুল গবেষণায় যদি দিয়ে দেই, তাহলেও জেনে রাখো আমি যেন তাকে জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম, সেই জাহান্নামের টুকরা নিয়ে কাল কিয়ামতের দিন তাকে দাঁড়াইতে হবে। এই কথা যখন ওই দুই আনসারী সাহাবি শুনছে, দুজন কান্না শুরু করছে রসুলের সামনে, হে আল্লাহর রসুল জাহান্নামের টুকরা আমার দরকার নেই, এই এই দুনিয়া আমার দরকার নেই, কিন্তু এই দুনিয়া আমার যদি হয়ে যায় আর এটা যদি আমার না হয় আর এইটা যদি আমার এইটার কারণে আমার জাহান্নামে যেতে হয়, এই দুনিয়া আমার দরকার নেই, আমি ছেড়ে দিলাম, এটা আমার ভাইয়ের অধিকার। আবার আর একজন সেও বলে যে না এটা আমিও নিতে চাই না, এটা আপনি আমার ভাইরে দিয়ে দেন। দুইজনে এখন ই লাগছে, দ্বন্দ্ব লাগছে, না এটা আমি নিব না, সে বলে না এটা আমি নিব না, সে বলে তাকে দিয়ে দেন, সে বলে তাকে দিয়ে দেন, দুইজনে ঝগড়া লেগে গেছে। তখন রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কি যে তোমরা দুজন যাও এবং দুজন বন্টন করে হয়তো অর্ধেক অর্ধেক তোমরা নাও, আর যদি তোমরা অর্ধেক অর্ধেকও নিতে না চাও তোমরা দুইজন লটারি করো, লটারি করে তোমরা আপোষে যে যেটা নিতে চাও নিতে পারো। অর্থাৎ সাহাবাদেরকে যখন বলা হয়েছে যে আপনি দুনিয়ার কোনো জিনিস এখন হয়তো জাগতিকভাবে পেয়ে যাবেন, কিন্তু আখেরাতে রসুলও যদি আপনাকে দেয় তারপর আপনি ছাড় পাবেন না। মানুষের হক এত বড় কঠিন যে মানুষের হক রসুলও যদি দিয়ে দেয় তারপরও মাপ পাওয়া যাবে না। তো সেইখানে সাহাবারা এই জন্য দুনিয়ার হক সবসময় তারা ত্যাগ করে দিতে চাইতেন। আর আমরা এখন কি করি, আমরা এখন ওই মানুষের হকের মধ্যে মানুষের অধিকারের মধ্যে আমাদের যত ধরনের ঝামেলা। আমরা এখন দেখি এক একজন নামাজিও হাজি সাহেবও তারপরে বড় বুজুর্গ পীর সাহেবের মুরিদও আমরা দায়ীও সব কিছু, কিন্তু আমার দেখা যায় দোকানের মধ্যে আমি একজনকে ঠকাইতে কখনো ছাড়ি না। আমি এক রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালা বলে যে আমার ভাড়া 15 টাকা, আমি বলে বেটা 5 টাকার উপরে কোনো ভাড়া আছে নাকি, আমি তাকে ওই 5 টাকা দিয়ে তার আরও দুই কথা শুনে দিই, কিন্তু সে যদি বলে না এটা আমার 15 টাকাই পাওয়া না, আপনি কেন আমার সাথে দরদাম করে উঠেন না, এটা আপনার ভুল, আপনি আমার সাথে দরদাম করে উঠতেন, আমি ওই হয়তো বা আমি দুনিয়াতে এইভাবে একটা ধমকি দিয়া একটা হুমকি দিয়ে একটা ঝাড়ি দিয়ে হয়তো বা আর একজনের অধিকার আমি খেয়ে ফেলতে পারি, কিন্তু আখেরাতে আমার কোনো মুক্তি নাই। এই জন্য ওই ইনসাফকে, ওই ন্যায় বিচারকে, ওই দুনিয়ার মানুষের অধিকারকে আমরা যতদিন পর্যন্ত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার মানসিকতা, মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার ওই ধরনের এবাদত আমরা যতক্ষণ পর্যন্ত চালু না করতে পারবো, মুসলমানদের লাঞ্ছনা বঞ্চনা কোনোদিনও যাবে না আর মুসলমান কোনোদিনও জান্নাতি হইতে পারবে না। কারণ আল্লাহ তালাই বলছেন যে আমি সমস্ত হক আমি মাফ করে দিব, কিন্তু বান্দার হক আমি মাফ করব না। কুল্লু ইউগফারুল শাহীদি কুল্লু জাম, যে শহীদ হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহর রসুল বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা শহীদের সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ইল্লা দাইন, ঋণ মাফ করবে না। একজনের ঋণ রয়ে গেছে আর আমি ঋণ পাই তো আমি ঋণ পরিশোধ করতে পারতাম, পরিশোধ করি নাই, এই ঋণ আল্লাহ তাআলা মাফ করবেন, এই ঋণের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন। একজন মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে রওনা দিছে, আল্লাহর রসুল বলেন তোমরা জানো সবচেয়ে গরিবকে অভাবীকে, সাহাবায়ে কেরাম বলেন যে যার লা দিরহাম লাহু ওয়া লা দিরহাম, যার টাকা পয়সা নাই এই তো গরিব, বলে রসুল বলেন যে না সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি, ইয়াতি বিহাসানাতিম মিন জিবাল, যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে
সে জান্নাতের দিকে রওনা করবে, জান্নাতের ঘোষণা হয়ে যাবে, পথিমধ্যে তার পাওনা দার আসবে, হে আল্লাহ এ তো কদ শাতা মাহাজা, এ আমারে গালি দিছিল। আর একজনে বলবে সে আমার দোকানে আসছিল, আমার গোস্ত নিতে চাইছিল, গোস্ত আমারে কাটতে বলছে, আমি কাটছি, তারপরে বলে নিব না, পরে আমি আর এই গোস্ত বিক্রি করতে পারিনি। আর একজনে বলবে হে আল্লাহ এ তো আমারে আমার আমাকে অমুক দিন ফরমালিন দিছে, অমুক দিন আমাকে গালি দিছে, আমার পাওনা পাই পাওনা দেয় নাই। তখন আল্লাহ তাআলা কি বলবেন, যে তোমাদের পাওনা তাদের কাছ থেকে নিয়ে নাও আর তুমি তাদের পাওনা দিয়ে দাও। হে আল্লাহ কিভাবে দিব, আজকে তো টাকা পয়সার এখানে কোনো মামলা নাই, বলে তোমার নেক আমল দাও, নেক আমল দিতে থাকবে দিতে থাকবে, সব দিয়ে দিবে, তারপরও পাওনাদার শেষ হবে না। পাওনাদার তখন বলবে আল্লাহ তাআলা যে তোমার যত তোমাদের যত পাপ আছে সব তার মাথায় দাও। এই ব্যক্তি যে পাহাড় পরিমাণ হজ, একশোটা হজ করছে, একশো প্রতিদিন একশো রাকাত নফল নামাজ পড়ছে, প্রতিদিন একশো মানুষকে দাওয়াত দিছে, প্রতিদিন একশো তসবি পড়ছে, প্রতিদিন নফল নামাজ পড়ছে, এই পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে যে জান্নাতের দিকে রওনা করছে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ নেক আমল সব তার পাওনাদারকে দিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ তার মাথায় দিয়ে, ইউকাব্বু আলা ওয়াজিহি ফিন্নার, অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এই জন্য চিন্তা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন যে কোনো সাহাবির ব্যাপারে যদি শুনতেন যে সেই সাহাবি রসুলের সাথে যুদ্ধ করছে কিন্তু এখন অমুকের সাথে ওই টাকা পয়সা নিয়ে ঝামেলা করছে, তখন হযরত আয়েশা বলতেন বাতালা হাজার রজুলু আল জিহাদ মা'আর রসুল, এই ব্যক্তি লেনদেনে ঝামেলা করে রসুলের সাথে জেহাদকে সে বাতিল করে দিয়েছে। অর্থাৎ রসুলের সাথে জেহাদ করেও সে এই লেনদেনে সমস্যা করার কারণে সে জান্নাতে যাইতে পারবে না, তার দুনিয়া তার আখেরাত শেষ। এই জন্য ওই লেনদেন টাকা পয়সা মানুষের অধিকার এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, আপনি দুর্নীতিবাজদের পক্ষে কখনো বাদী হবেন না। এটা তো গেল আগের আয়াতে গেছে যে আমরা নিজেরা কখনো দুর্নীতি করব না, ন্যায় বিচারের বিপরীত কখনো কাজ করব না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন দুর্নীতিবাজদের পক্ষে আপনি বাদী হবেন না, দুর্নীতিবাজদের পক্ষেও আপনি কথা বলবেন না। এক তো হলো নিতে দুর্নীতিবাজ না ভালো কথা, কিন্তু দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেন অথবা চুপ করে থাকেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলেন না। খারাপ কাজ থেকে নিষেধ করা এটা একটা ফরজ কাজ, ভালো কাজের আদেশ করা এটাও একটা ফরজ কাজ। আপনার যদি সামর্থ্য থাকে আপনার ছেলেকে আপনি নামাজের জন্য বলতে পারেন তারপরও বলেন নাই, আপনার মেয়েকে পর্দার জন্য বলতে পারেন তারপরও বলেন নাই, এই মেয়ে আর এই ছেলে কিয়ামতের দিন অভিযোগ দিয়ে আপনি বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের মধ্যে আসছে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমরা তো আমাদের বড়দের মানছি, আমার বাবারে মানতাম, আমার বাবা পড়াশোনার জন্য সব সময় অনেক চাপ দিত কিন্তু নামাজের জন্য কখনো প্রেশার দেয় নাই, নামাজের জন্য কখনো বলে নাই, আমাকে পর্দার জন্য কখনো বলে নাই, অতএব আমাকে যদি আমার পর্দার কারণে নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিতে হয় আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আমার এই বাবারে ডাবল আযাব দেন, ডাবল জাহান্নামে ফেলেন তারে, কোরআনের মধ্যে আসছে। এই জন্য ওই ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা এটা একটা ফরজ কাজ। তো এই জন্য দুর্নীতিবাজ আপনি নিজে না ঠিক আছে, কিন্তু কে কি করে আমি দেখি না, পার পাওয়া যাবে না। আপনাকে যদি পার পাইতে হয় তাহলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাকে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, দুর্নীতিবাজদের জন্য আপনি বাদী হবেন না। এটার মধ্যে আর একটা ঘটনা আসছে, সমস্ত তাফসিরের কিতাবই আসছে, তুমা ইবনে রিফা ইবনে কিতাদা, রিফা ইবনে জাইদ, কাতাদা ইবনে নোমান। রিফা ইবনে জাইদ একজন সাহাবি, উনি ওই যুগে মদিনার মধ্যে সবাই অভাবী ছিল আর সবার খাবারের ব্যবস্থা ছিল খেজুর আর আটা বা গম যব, এগুলাই খাইতো, মেইন খাদ্য ছিল এইটাই তাদের। তো ওই সময় অনেক অভাব ছিল, মদিনার মধ্যেও তেমন খাবার পাওয়া যাইত না, সিরিয়া থেকে খাবারগুলো আসতো। তখন ওই রেফা ইবনে জাইদ
নিজের পরিবারের অভাব দূর করার জন্য ওই সিরিয়া থেকে যে ব্যবসায়ীরা যে সামগ্রী নিয়ে আসছে সেখান থেকে কিছু আটা আর কিছু খেজুর উনি কিনে রাখছেন। তো যেই পাত্রের মধ্যে, যেই বস্তার মধ্যে আটাগুলো রাখছেন, সেই বস্তার মধ্যে উনি ওনার একটা বর্ম আর কিছু অস্ত্র, একটা বর্ম ওই খেজুরের আটার মধ্যে রাখছেন, এবং ওনার ঘরের মধ্যে যে গুদাম ছিল সেটার মধ্যে রাখছে। তো রিফা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহু উনি এক সময় বাসায় এসে দেখেন যে ওনার যে ওই আটা এবং আটার সাথে ওনার যে বর্ম ছিল এই বর্মগুলো নাই, চুরি হয়ে গেছে। তো এখন এমনি তো অভাবী, ওনার পরিবার চলবে কিভাবে, তো বড় চিন্তিত হয়ে পড়ছে। এখন উনি তল্লাশি শুরু করছে যে আমার এই বাসা থেকে কে এখান থেকে আমার এই আটা এবং আমার বর্ম কে চুরি করছে, আমার আটা না হয় খাবার যে নিচে অভাবের কারণে যে নিচে ঠিক আছে, না হয় আমি মাফ করে দিলাম, কিন্তু বর্মটা, এটা তো আমার দরকার, এটা তো আমার দামি একটা মূল্যবান একটা জিনিস, তো এটা কোথায় গেছে? তো মানুষজনের কাছে জিজ্ঞাসা করছে, তো মানুষজন বলতেছে যে আমরা আপনার এই রুমে এই গুদামে এক আমরা আলো দেখছি রাত্রের মধ্যে, আর ওই সময় আমরা এখানে আবরাক বংশের উবাইরাক বংশের লোকজনকে দেখছি। তো মানুষজনের কাছে যখন শুনছে তখন ওই উবাইরাক বংশের বিশেষ করে তিনজন ভাই ছিল, তারা বিশির, বাশির, মুবাশির, এই তিনজনার তারা মানুষজন বলছে যে এই তিনজন মনে হয় আপনার এইখানে আপনার এই বর্ম এবং খাবার চুরি করছে। তখন ওই বিশির আর মুবাশির তাদেরকে উনি সন্দেহ করছে, এবং সন্দেহ করার পরে উনি তদন্ত করে দেখে যে ওনার যে গুদাম, সেই গুদাম থেকে যে ওই বস্তাটা নিয়ে গেছে, ওই বস্তা থেকে ওই আটার কিছু ফোঁটা পড়া আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, আর ওই বস্তা গিয়ে পড়ছে ওই আবরাক উবাইরাক বংশের বাসার মধ্যে, ওনার বাসার ওইখানেই দেখা যায় যে এই ফোঁটাগুলো ওইখানে পড়ছে। তো আরও মোটামুটি নিশ্চিত হয়েছে নিশ্চয়ই উবাইরাক বংশের এরাই চুরি করছে। তো গিয়ে তাদেরকে ধরছে যে ভাই তোমরা আমার বর্ম এবং এর মধ্যে আমার খাবার দাবার ছিল এগুলো মনে হয় তোমরা নিছো, তো আমার এগুলো ফিরিয়ে দাও। যখন ওনাদেরকে ধরছে তখন ওনারা টের পাইছে যে আমাদেরকে তো এরকম চোর হিসাবে সন্দেহ করতেছে। তো তখন ওই উবাইরাক বংশের লোকরা তারা ওই বস্তা এবং ওই বর্ম সহ বর্মের যে বস্তাটা ওইটা নিয়ে আর একজনের বাসায়, একজন ইহুদি জায়েদ ইবনে সামিন কোনো কোনো রেওয়ায়েত আছে, আর কোনো কোনো রেওয়ায়েত আছে লাবিদ ইবনে সাহাল, কোনো কোনো রেওয়ায়েত লাবিদ ইবনে সাহাল একজন মুসলমান ছিলেন, আর কোনো কোনো রেওয়ায়েত আছে দোনোজনার নাম দিয়ে আসছে দোনোজন ইহুদি ছিলেন। তো ওনার কাছে গিয়ে রাখছে, ভাই আপনি এটা একটু আমানত রাখেন, আমি আবার পরে নিয়ে যাব। তো এখন এদিকে ওই উবাইরাক বংশের লোকরা, এদের মধ্যে আবার বাশির একজন, যে ভাই তিন ভাইয়ের একজন বাশির, সে আবার মোনাফেক ছিল, অর্থাৎ সে এমনি আগের থেকেই সাহাবাদের বিভিন্ন সময় সমালোচনা করে কবিতা আবৃত্তি করত, মানে সে আসলে পুরোপুরি খাঁটি মুসলমান ছিল না, তার ব্যাপারে আগের থেকেই মানুষের একটু সন্দেহ ছিল। তো এখন এই বাশির সে কৌশল করে তার বংশের লোকজনরে, উবাইরাক বংশের লোকজনরে ডেকে, সে সবাইরে ডেকে বলতেছে যে দেখো এই রিফা ইবনে জাইদ সে তো আমাদেরকে সন্দেহ করতেছে, আমাদেরকে চোর বলতেছে, এবং প্রমাণও মোটামুটি নিছে, কিন্তু আমরা কৌশলে ওইটা ওই ইহুদি লাবিদ ইবনে জাইদ ইবনে সামিন বা লাবিদ ইবনে সাহাল তার কাছে রেখে আসছি, অতএব আমাদেরকে যদি ধরে তাহলে আমরা বলবো না এটা আমরা করি নাই, চুরি করছে ও, অরে গিয়ে ধরো, আমরা ওকে ধরে ওকে ধরিয়ে দিব। তো এদিকে ওই রিফা ইবনে জাইদ, এক রেওয়ায়েত তো আছে এইরকম যে এখন ওই আবরাক উবাইরাক বংশের লোকরে যখন ধরছে তখন উবাইরাক বংশের লোকদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে যে তোমরা এরকম ওনার রিফা ইবনে জাইদের জিনিস চুরি করছো তাদেরটা ফিরিয়ে দাও, তারা বলে না আমরা করি নাই, হে আল্লাহর রসুল বরং ওই ইহুদি চুরি করছে,
আপনি দেখেন এই প্রমাণ, ওই যে তার বাসায় যাওয়ার খাবারের ই আছে, এই খাবারের ই পড়ে আছে, এই প্রমাণ সে চুরি করছে। এখন ওই জাইদ ইবনে সামিনকে যখন বলা হয়েছে আপনি চুরি করছে, সে বলে না আমি চুরি করি নাই। এখন সে অস্বীকার করতেছে, বনি উবাইরা অস্বীকার করতেছে, কিন্তু ওই বর্ম তো পাওয়া গেছে আবার ইহুদির কাছে। এখন ওই উবাইরাক বংশের লোকরা এসে রসুলের কাছে এসে বলতেছে, হে আল্লাহর রসুল, যদিও আমাদেরকেই চোর হিসাবে মানুষজন প্রমাণ সাব্যস্ত করতেছে, কিন্তু আমরা তো করি নাই, আসলে তো করছে ইহুদি। আর এখন যদি আপনি আমাদেরকে চোর বলেন আর ইহুদিকে যদি আপনি নিরাপরাধ বলেন, তাহলে মুসলমানদের আর কোনো মান ইজ্জত থাকবে না। এমনি তো ইহুদিরা মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে সব জায়গায় তারা দোষারোপ করে, গালিগালাজ করে যে মুসলমানরা খারাপ। যেমন এখনও হুজুররা ঈশ্বর যত শয়তানের মূল, এমনি হুজুরদের এত দোষ, তারপরে যদি আরও একটা দোষ আপনি সবার কাছে বলেন, তাহলে তারও মুসলমানদের সমালোচনা করবে। তো এই জন্য আপনি দয়া করে আমাদেরকে দোষারোপ করবেন না, আসলে সেই দোষী, আপনি যদি দোষারোপ করতে হয় তাকে করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে ওই ইহুদিকে দোষারোপ করতে চাইছে, আর উবাইরাক বংশের লোকদের ব্যাপারে ওই রিফা ইবনে জাইদকে বলছে যে, দেখো তোমরা এরকম একজন মুসলমান, যারা মুসলমান তাদেরকে কেন তোমরা এরকম চুরির একটা অপবাদ দিতেছো? তোমাদের কাছে তো সেরকম অকাট্য কোনো প্রমাণও নাই, তাদের কাছে তো কোনো তোমরা বর্ম পাও নাই, বর্ম তো পাইছো আরেকজনের কাছে, শুধু এরকম একজন মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে কেন তোমরা দোষারোপ করতেছো? এই কথা আল্লাহর রসুল ওই মুনাফিকদের পক্ষ হয়ে রিফা ইবনে জাইদকে বলছেন। যদিও এটা বাহ্যিকভাবে ভুল ছিল, যদিও এটা ইহুদির বিপক্ষে, ইহুদি কাফের, কিন্তু আল্লাহ তাআলা ন্যায় বিচারের ক্ষেত্রে এই বিষয়টাও আল্লাহ তাআলা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা লম্বা আয়াত নাজিল করছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, হে আল্লাহর রসুল, আপনি দুর্নীতিবাজদের পক্ষে কখনো বাদী হবেন না, সাপাই গাবেন না। সে মুসলমান হলেও আপনি তার, মুসলমান যদিও দুর্নীতিবাজ হয়, তাদের পক্ষে আপনি কখনো সাপাই গাবেন না। আপনি সবসময় ন্যায় বিচারের সাথে থাকবেন। ওই ন্যায়টা যদি কাফের ইহুদিদের পক্ষেও যায়, মুসলমানদের বিপক্ষেও যায়, তারপরও আপনাকে ওই ইনসাফের সাথে থাকতে হবে, ন্যায় বিচারের সাথে থাকতে হবে। ওয়াস্তাগফিরুল্লাহ, শুধু এটাই বলেন নাই, তারপরে আরও আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এক তো হলো আপনারও এখানে গবেষণায় বুঝতে ভুল হয়ে গেছে, সাহাবাদেরও ভুল হয়ে গেছে, মুসলমানদেরও ভুল হয়ে গেছে, তারা অযথা একজন নিরাপরাধ মানুষকে, সেই ইহুদি হোক, তাকে দোষারোপ করতে চাইছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। ওয়ালা তুজাদিল, আরো বলতেছেন ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, আপনি তাদের পক্ষে কখনো ঝগড়া করতে পারেন না যারা নিজেদের সাথে দুর্নীতি করতেছে। তারা জানে তারা অপরাধী, এই উবাইরাক বংশের লোকরা জানে অপরাধী, কিন্তু তারপরও তারা নিজেদেরকে নিরাপরাধ সাব্যস্ত করতেছে, আর একজন নিরাপরাধ ইহুদিকে তারা দোষারোপ করতেছে। আর আপনি উবাইরাক বংশের পক্ষ হয়ে রিফা ইবনে জায়েদকে বলেন যে কেন নিরাপরাধ তাদেরকে তুমি দোষারোপ করো? আপনি ওই যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পক্ষ নিয়ে আপনি কথা বলবেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন মানুষকে ভালোবাসেন না যারা দুর্নীতিবাজ, যারা পাপী। এইটা তো একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত আছে, ওই রিফা ইবনে জাইদ ওনার ভাগিনা কাতাদা ইবনে নোমান, সে রসুলের কাছে আসছিল, রসুলের কাছে সে বলতেছে, হে আল্লাহর রসুল, আমার চাচা রিফা ইবনে জাইদ, তার এরকম বর্ম উবাইরাক বংশের লোকরা চুরি করছে এবং এই এই প্রমাণ। তখন ওই উবাইরাক বংশের লোকরা এসে তাদের পক্ষে আর একজন বড় ব্যক্তি উসাইদ ইবনে উরওয়া, সে একজন ভালো মানুষ, সে এসে তাদের পক্ষে রসুলের কাছে সাপাই গাইতেছে, হে আল্লাহর রসুল, শুধু এরকম একজন মুসলমান পরিবার, তাদের বিরুদ্ধে দলিল প্রমাণ ছাড়া এরকম তাদেরকে দোষারোপ করা হইতেছে, এটা তো ঠিক না। তো তখন রসুল সাল্লাহ সাল্লাম কাতাদা ইবনে নোমানকে ডেকে বলতেছেন যে, দেখো তুমি এরকম উবাইরাক বংশের লোকদের বিপক্ষে যে একটা তাদেরকে অপবাদ দিতেছো, তোমার কাছে তো কোনো প্রমাণ নাই,
প্রমাণ ছাড়া কেন কেন শুধু শুধু একজনকে দোষারোপ করতেছ? রসুল সাল্লাহ সাল্লাম তাকে তিরস্কার করছেন। তো কাতাদা ইবনে নোমান এসে রিফা ইবনে জাইদ মানে তার চাচা যার জিনিসটা হারিয়ে গেছে তারা দুইজন অনেক মর্মাহত হয়ে গেছে আর বলতেছে, হায় আমাদের জিনিসই হারাইলো আর রসুল আবার আমাদের সাথেই রাগ করলো, যে আমরা কেন আরেকজনকে অভিযোগ আরেকজনকে নিরাপরাধ মানুষের বিরুদ্ধে কেন অভিযোগ দিতেছি। তখন তারা বলতেছে, হায় আমাদের এই জিনিস কিছুই লাগতো না, তারপরে যদি রসুল আমাদের উপরে খুশি হইতো, কিন্তু রসুল তো এখন ভুল জিনিস জানছে আমাদের সম্পর্কে, যে আমরা একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে আমরা কথা বলছি। হে আল্লাহ, আপনি রসুলের মনকে আমাদের ব্যাপারে পরিষ্কার করে দেন, আমরা তো আসলে এখানে অন্যায়ভাবে তাদেরকে কোনো অপবাদ দিতে চাইনি, আমাদের কাছে প্রমাণ ছিল সেই হিসাবে আমরা বলছি, আল্লাহ তাআলা তাদের পক্ষ হয়ে কথা বলছেন। আপনি এই কাতাদা ইবনে নোমান আর রিফা ইবনে জায়েদ যাদের জিনিস হারাইছে আপনি তাদেরকে দোষারোপ করতেছেন, কেন নিরাপরাধ মানুষকে অপবাদ দিতেছে, আসলে তো তারা তো অপরাধী। তো আল্লাহ তাআলা বলেন যে আপনি দুর্নীতিবাজদের পক্ষ হয়ে বাদী হবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু, আর আপনি ওই সকল মানুষের পক্ষে ঝগড়া করবেন না যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, দুর্নীতি করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না এমন মানুষদেরকে যারা দুর্নীতিবাজ যারা পাপী। ইয়াস্তাগফুনা মিনান নাস, আল্লাহ তাআলা বলেন এই সকল উবাইরাক বংশের মুনাফিকরা মানুষের কাছে হয়তো গোপন করতে পারতেছে, মানুষের কাছে গোপন করে, মানুষের কাছে দেখায় যে আমরা হইলাম সঠিক, আমরা নিরাপরাধ, ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তো তারা গোপন করতে পারে না। ওহুয়া মাআহুম, আল্লাহ তাআলা তাদের সাথে আছে, ইয়ুবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যখন তারা ষড়যন্ত্র করতেছিল এমন বিষয়ে যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট না, তারা রাত্রে বসে বসে ষড়যন্ত্র করছে যে আমরা তো আসলে অপরাধী, কিন্তু আমরা আমাদের অপরাধ থেকে বাঁচার জন্য এই জিনিস নিয়ে ওই ইহুদির বাড়িতে দিয়ে আসি আর আমরা ওই ইহুদিকে ফাঁসায় দিই, ইহুদিকে ফাঁসায় দিছে, হয়তো মানুষের কাছে তারা খুব ভালো সাজছে, ইহুদিকে দোষারোপ করছে, ইহুদিকে অপরাধী সাজাইছে, কিন্তু আল্লাহর কাছ থেকে তো গোপন করতে পারে না, আল্লাহ তাআলা তাদের সাথে আছে। ওয়াকান আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, আল্লাহ তাআলা তাদের কৃত কর্মের ব্যাপারে সম্যক অবগত। হা আনতুম হা উলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, আরে এবার সাহাবাদেরকে বলে, আরে তোমরা হয়তো তাদের পক্ষে দুনিয়ার জীবনে ঝগড়া করতেছো, মুসলমানরাও তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর রসুল আপনি যদি এই সকল মুসলমানদেরকে যদি চোর বলেন, তাদেরকে যদি অপরাধ বলেন, তাহলে মুসলমানদের একটা একটা দোষ হয়ে যাবে, ইহুদিরা তো এমনি মুসলমানদের বিরুদ্ধে সবসময় লেগে আছে, আরও মুসলমানদের বিরুদ্ধে তখন তারা আরও বেশি দোষ চর্চা শুরু করবে, সমালোচনা শুরু করবে। আল্লাহ তাআলা বলেন, আরে মুসলমানরা তোমরা দুনিয়ার জীবনে এই সকল দুর্নীতিবাজদের পক্ষে হয়তো ঝগড়া করতেছো, ফামাই ইউজাদিরুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ইহুদির বিপক্ষে এদের পক্ষে কে ঝগড়া করবে, আল্লাহর সাথে কি ঝগড়া করতে পারবা, আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, নাকি আল্লাহর সাথে ঝগড়া করার জন্য তুমি ওকিল হবা, অর্থাৎ তোমরা যারা এই সকল দুর্নীতিবাজদের পক্ষে কথা বলতেছো তোমরা যেন আল্লাহর বিপক্ষে আল্লাহর সাথে তোমরা মামলা লড়তেছ, আল্লাহ এই একজন নিরাপরাধ মানুষের পক্ষে মামলা লড়বে আর তোমরা কিয়ামতের দিন ওই অপরাধী মানুষের পক্ষ হয়ে আল্লাহর সাথে মামলা করবা। তো আল্লাহর সাথে যে মামলা করতে চায় বা যে লড়তে চায় তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? তো আমরা এই ঘটনা দ্বারা এই সকল আয়াত দ্বারা আমাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট যে মুসলমানদের অন্যতম বিষয় হলো, মুসলমানদের অন্যতম গুণ হলো যে তাদের জাগতিক তাদের এবাদতে মালিয়া বলে আর্থিক এবাদত স্বচ্ছ হতে হবে। আর্থিক এবাদতের মধ্যে যদি কোনো অস্বচ্ছতা থাকে, যতই এবাদত আল্লাহ তাআলার এবাদতের মধ্যে আমরা যত উঁচু মর্যাদাই থাকি না কেন, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হব না। রসুলের হাদিস গত সপ্তাহে বলেছিলাম, মান গশ্যা ফালাইসা মিন্না, যে দুর্নীতি করে, আল্লাহ রসুল এটা বলে না যে মুসলমানদের সাথে দুর্নীতি করে, যে দুর্নীতি করে মুসলমান হোক কাফের হোক, ফালাইসা মিন্না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত না। এই জন্য আমাদের বর্তমানে সবচেয়ে যদি আমরা বড় মহারোগ মুসলমানদের লাঞ্ছনা বঞ্চনা আর পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ যদি আমরা বের করি, আমরা খুঁজে পাব যে আমরা আর্থ
আর্থিক এবাদতের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অবহেলা, যথেষ্ট উদাসীনতা আছে। আমরা অনেকে মনেই করি না যে এটাও একটা এবাদত। এই এবাদত আমরা না করলে যে আমাদের কোনো মুক্তি নাই, এইটা আমরা অনেকে মনেই করি না। আমরা মনে করি বাস নামাজ রোজা হজ যাকাত করলেই বাস আল্লাহর কাছে মাপ, আর দুনিয়া তো হলো দুনিয়ার কাজ, দুনিয়ার মধ্যে আমি চুরি বাটপারি যা ইচ্ছা তাই করতে পারি। অনেকে আছে এরকম বলে মসজিদে নামাজ পড়াশি টুপি পরা, এখন তো চুরি করা লাগবে জন্য টুপিটা খুলে পকেটে ঢুকায়, যে এখন তো সিনেমা দেখা লাগবে টুপিটা খুলে পকেটে ঢুকায়। এখন আপনি টুপি খুলে পকেটে ঢুকাইলেও আপনার এই গুনাহ থেকে আপনার বাঁচার কোনো উপায় আছে? এই জন্য মুসলমান যদি সে যদি উন্নতি চায়, সাহাবাদের মতো দুনিয়াতেও উন্নতি চায়, আখেরাতেও মুক্তি চায়, দুনিয়াতেও সম্মান চায়, আখেরাতেও সম্মান চায়, তাকে অবশ্যই আর্থিক এবাদতের মধ্যে সাহাবাদের মতো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো